হাই বন্ধুরা, আমি নীল ফাগুন ফ্রম নীল ফাগুন 11। আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে একজন অডিয়েন্সের প্রশ্নের উত্তরে আজকে টিউটোরিয়ালটা তৈরি করব, আর সেটা হচ্ছে কম্পিউটার থেকে। এর আগে আমি আপনাদের সামনে একটি টিপস দিয়েছিলাম যে কীভাবে কম্পিউটারে অ্যাপস চালানো যায় ব্লুস্টেক্স সফটওয়্যারটা দিয়ে। তো কীভাবে কম্পিউটার থেকেই গুগল প্লে স্টোরের অ্যাকাউন্ট তৈরি করা যায়, কম্পিউটারের থেকেই গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট তৈরি করা যায় কিন্তু সেটা অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে। তো ফজলুল হক নামে একজন অডিয়েন্স আমাকে প্রশ্ন করেছিলেন। তো ওনার কাছে আমি প্রথমে সরি বলছি যে আসলে টিউটোরিয়ালটা দিতে দেরি হওয়ার কারণে। তো চলুন আজকে আমরা সেই টিপসটা জেনে নিই। তো আমি প্রথমেই দেখুন একটা লিঙ্ক, আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোর এই অ্যাপসটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ওই ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা সেই মানে সেটা কিভাবে ডাউনলোড করবেন দেখুন একটু দেখে দিই, অনেকের আবার সমস্যা হতে পারে। এখানে যাওয়ার পর এই ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা নিচের দিকে যাবেন, এখানে আপনাদের যে ভার্সনটা আপনাদের পরিচিত মানে প্রিয় হয় সেটা আপনারা নেবেন। তো লেটেস্ট ভার্সনটা হচ্ছে এটা, এখান থেকে ক্লিক করার মাধ্যমে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেটা ডাউনলোড হবে। তো এ তো গেল কাজ, কীভাবে প্লে স্টোর গুগল প্লে স্টোরের সেই অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা দেখালাম। নাও আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখন আপনাদের যে কাজটি করতে হবে, ব্লুস্টেক্স যেটা আপনাদেরকে দেখেছিলাম সেটা আপনারা ইনস্টল করুন, মানে ইনস্টল তো করা হয়েছে সেটা ওপেন করুন। করার পরে অল অ্যাপসে ক্লিক করুন। অল অ্যাপসে ক্লিক করার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসে গিয়ে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করেছেন গুগল প্লে স্টোর .apk মানে যে অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করলেন সেই ডাউনলোডকৃত ওই গুগল প্লে স্টোর অ্যাপসটা এখন আপনারা এই অ্যাপ এখান থেকে আপনারা সেটা ইনস্টল করুন। আমি ইনস্টলটা আগে দিয়েছিলাম, এ কারণে আমি আর ইনস্টল করা আছে যেহেতু আমি আর ইনস্টল করছি না। দেখুন ইনস্টল করা আছে বাট এখানে আসে নাই, শো করছে না। তো এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, এখান থেকে সার্চ এই অপশন থেকে আপনারা এখানে লিখবেন গুগল প্লে স্টোর GOO। দেখুন এটুকু লিখলে এখানে আমাকে চলে এসছে, তো আমি এটাতে ক্লিক করলাম। হ্যাঁ দেখুন এখানে চলে এসছে। এখন এখানে সাইন ইন করুন, সাইন ইন এছাড়া আপনাদের আগে একটা অপশান আসবে সেটা হচ্ছে এক্সিস্টিং এবং নিউ। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা নিউ এ ক্লিক করবেন, আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এক্সিস্টিংয়ে ক্লিক করবেন। যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এটা দিয়ে উপরটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে জিমেলটা দিতে বলবে, জিমেলটা দিলাম 3। এবারে হচ্ছে আপনার যেটা পাসওয়ার্ড সেটা দেবেন। এরপরে আপনারা যে পাশে যে অ্যারোটা চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেখুন বাই সিঙ্গিং ইন ইউ আর অ্যাগ্রিং টু দ্য, হ্যাঁ এটা দিয়েছে, এটাতে ওকে করবেন। দেখুন সাইন ইন হচ্ছে, এটা আপনার কিছু সময় নেবে আর কি, এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ দেখুন আপনি যদি রেস্টোর মানে অ্যাপসগুলো যদি ব্যাক আপে নিয়ে রাখতে চান তাহলে আপনাদের এখান থেকে ব্যাক আপ রেস্টোর ঠিক চিহ্ন দিয়ে রাখবেন, কমিউনিকেশানটা এটা এরকমই থাকবে। এরপরে আবার এতে ক্লিক করুন, এটাতে আপনারা নো থ্যাঙ্কস করে দেবেন যেহেতু আপনাদের কোনো এটা বিজনেস পারপাস নাও, সেহেতু নো থ্যাঙ্কস বাই প্লে স্টোরে অ্যাগ্রি গুগল, হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেবেন ব্যাস।
আমাদের প্লে স্টোর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা আমরা কম্পিউটার দিয়েই করেছি। এখন আপনার যেটা খুশি সেই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। শুধু এখানে ফ্রিকে ক্লিক করবেন, ডাউনলোড আমি করছি না। আপনাদের যদি কোনো ডাউনলোড সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি যে ফজলুল হক ভাই যে টা বলেছিলেন, আশা করি যে তিনি এখন এই অ্যাকাউন্ট থেকেই অ্যাকাউন্ট করা তিনি শিখে গেছেন এবং তিনি করতে পারবেন আশা করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর আমার একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন করুন। সকলে সুস্থতা কামনা করে আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সি ইউ নেক্সট টিউটোরিয়াল। থ্যাংকস।